প্রায় 9 ঘন্টা পরে ঘরের দরজায় হঠাৎ করে খুলে গেল। ওই মেয়েটা বসে আছেন তার নিজ চোখের মধ্যে। সকলে এবার ঘরের দরজার ভিতর দিয়ে ঢুকে দেখলেন গৌসুবাগ মাটির থেকে 3 হাত উপরে নামাজের মুসল্লায় বসা। মাটির থেকে 3 হাত উপরে ওই স্ত্রী নতুন বউর কাছে সবাই গেলেন। মা, কেউ বলে বোন, কেউ বলে খালা, কেউ বলে ভাবি, তোমার অবস্থা কেমন? আমি জানি না আমার অবস্থা কেমন। বলো এই দীর্ঘ 9 ঘন্টা এখানে কি হয়েছে? আমি দেখেছি এমন একটা নূরের মানুষ, এই মানুষটা নামাজের মসল্লায় দাঁড়িয়েছে, অনেকক্ষণ দেখলাম কার সাথে যেন তর্ক করতেছে, অনেকক্ষণ দেখলাম কি জানি আরবি কথা বলতেছে, এই মানুষটাই পর্যন্ত আমার দিকে একটা নজরও দেয়নি। আল্লাহর কসম দিয়ে বললাম আমার দিকে একটা নজরও দেয়নি। অবশেষে শুনলাম আজরাই তুমি আমাকে চেনি, আমি আব্দুল কাদের জিলানি, আমি দোহাই দিচ্ছি কত থেকে ভাই হয়ে যা, নদী পৃথিবীতে আর কোন মানুষের জান নিতে দিব না। এবার সমস্ত আলেমরা বলে গৌসুবাগ আসলে ঘটনা কি? আমি দেখতেছিলাম এই নতুন বিবি পিছনে পিছনে আজরাইল আসতেছে, ঘরে আসা মাত্র এই মহিলাটার মৃত্যু হওয়ার কথা ছিল। আমি দীর্ঘ 9 ঘন্টা বসে আজরাইলকে ফেরাই দিলাম। হায়াতের মালিককে বলি আল্লাহর চিনি কি চিনে না? আমি নতুন স্ত্রীকে তার স্বামী হ, স্বামী জমা রাত না ভাত, তাদের মধ্যে মিলনের সুযোগ করে 90 বছর হায়াত বাড়াই দেয়। 90 বছর হায়াত বাড়াইতে পারে, একদিন বাড়াইতে পারে, তারপরও কি নামাজ যাবে? নামাজ আর আপনার যদি এরকম কিছু পাইছেন মানুষ হুজুর বলে আব্দুল কাদের জিলানী রাদি আল্লাহু তাআলা আনহু বড় ওলি ছিলেন। পৃথিবীতে যেটা মানুষের দ্বারা অসম্ভব ছিল সেটা গৌসুবাগের দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আরে জোরে শরীফ পড়ুন সালাত দুনিয়া। বুলালো ইয়া রাসূলুল্লাহ বুলালো, আমি একবার মদিনায় মে বুলালো সালাত কহাঁ হো রাসূলুল্লাহ কহাঁ হো, মেরে আকা মেরে মৌলা কহাঁ হো সালাত আসসালাম নূর চশমে আউলিয়া, আসসালাম বাদশাহে আউলিয়া সালাত আব্দুল কাদের জিলানী, এখানে কি আপনার, এখানে কি আপনার কেরামত অধিকার শেষ? কয় না না, কয় কি করতে পারে অমানুষকে আমি মানুষ বানাই দিতে পারি? সুবহানাল্লাহ, অমানুষকে মানুষ বানাই দিতে পারি? পারে কি পারে না? আমি ওই শহরে আল্লাহ পাক আমাকে 3 বার নিয়েছেন বগুড়ার শরীর, যে বগুড়ার শরীরে অসংখ্য মাজার, যেখানে জুনাইদ বগদাদি শুয়ে আছেন, যেখানে মনসুর হাল্লার শুয়ে আছেন, যেখানে বাহারুল দানা শুয়ে আছেন। বাহারুল দানা একজন দুনিয়ার মধ্যে পাগল ছিলেন, যিনি বাদশাহ হারুনের স্ত্রী বিবি জোবাইদাকে একটা বেহেস্তের টিকিয়ে বিক্রি করেছিলেন। পাগলের নাম কি? বাহারুল। তিনি ওনার কবরের পাশে একজন নবীর কবর আছে, ইউসা আলাইহিস সালাম। ইউসা আলাইহিস সালামের কবরে 2টা জিন আছে, কয়টা? 2টা জিন সর্বসুরতে কিছু
ওই সব রসুল যাদেরকে ইলিশ আর ইসলাম বেশি মোহাম্মত করেন, জিয়ারতে গেলে তাদের মাথার উপর সাপ এসে যায়। আমি জিয়ারত করতেছিলাম, হঠাৎ করে দেখি বিশাল একটা সাপ আমাদের মাথার উপর। তখন আমি দরুদের তাশরীফ পড়তেছিলাম, আল্লাহু আকবার। মানুষ তো সাপ দেখি জিব্বা শুকিয়ে গেছে, দোয়া দরুদ আর মুখে দিয়ে আসতে হাজরে হাজরে হাজরে। তারপরে বলি, ইয়াস ইউসা আলাইহিস সালাম, আপনি তো জানেন আমি আখরি জামানার নবী উম্মত। সাপটা দেখলে সবার তো ভয় পায়, বাঙালি মানুষ বয়স্ক সত্যি বেশি নেই, এটা দেখছি আর তো জিব্বা টিব্বে শুকিয়ে গেছে, দুর্গতি তাজা আসল। আহা, ইউসা আলাইহিস সালাম আসলে তো রাজিন্দা, আলে মিয়া রাহায়াউন ফি কুলুবি ইসাল্লুনা। আমার ভাইয়েরা, আপনারা নামাজ পড়েন না, সমস্ত নবীগণ এখনো কবরের ভিতরে নামাজ পড়ে। আহিয়া বলা হয়েছে সবাই জীবিত, ফি মানে মধ্যে, কবরহীন নিজ নিজ কবরের মধ্যে, ইসাল্লুনা তারা নামাজ আদায় করে, সুবহানাল্লাহ। আর সব প্রায় মসজিদ গুলা বাংলাদেশের টাইস হয়ে গেছে, জানালা গুলা থাই হয়ে গেছে, উপরে কি চলতেছে? এত আরবির মধ্যে আপনার নামাজ পড়তে চান না, আরবি কেরাম সাহাবাই কেরাম কত কষ্ট নামাজ পড়েছে। এই জন্য আজকের মাহফিলে জোরাজো দাবি জানাচ্ছি, সবাই নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক নামাজ পড়লে আল্লাহ পাক খুশি হবে, রসুল খুশি হবে। এটু আরেকটা বড় ডাকাত, সুবহানাল্লাহ বলে না, কিন্তু ডাকাত করতে নেমে পেলে সে বসে পাগের পারমের নিচে, সুবহানাল্লাহ বলে না, পারমের নিচে লুকে আছে, ফালাই আছে। আমাদের চট্টগ্রাম কি বলবে, ফালাইতে গিয়ে লুকাইতে হয়, লুকাই লুকাই তা লুকাই আছে। কুতুব্র এসেছে, হুজুর সামনে শেষ কুতুব ইন্তেকাল হয়েছে, এই মুহূর্তে একজন কুতুবের দরকার, কয় বুঝেছি? সকাল 10টায় অনেক উনি আসবে, তাদের থেকে একজন কুতুব বানিয়ে দিব, সুবহানাল্লাহ। না হুজুর, ততক্ষণ পর্যন্ত দেশটা থাকবে, একজন কুতুব বানিয়ে দেন, খুব বেশি যদি তাড়াহুড়া করো সখির নিচে একজন আছে তার নিয়ে যান, সুবহানাল্লাহ। সুরে বলে আমি তো সুপির নিজে কদম দেখছি, উনি দেখলো কি বলবে, আর দেখছে দেখছে এখন যে হুকুম দিছে, এখন তো আমার মৃত্যু হুকুম হয়ে গেছে। তো কুতুবরা এসে সুপির নিচে দেখছে একজন সুইদার মৃত্যু হুকুম দিছে, উনি বলছে আল্লাহ আমার জান বাসা, আল্লাহ তুমি জান বাসো। কুতুবরা বলে জান বাসো কাজ যাই বাসো বাইর হয়, আপনি কুতুব, সুবহানাল্লাহ। আপনি কি কুতুব মানে কি? আপনার আপনার আমি বলছি চুরি করবো, গোসিবাগের সরঞ্জন মাহফি খুব জোরে মানুষটাকে বাইর করে আনলেন গোসিবাগের কাছে, হুজুর আপনি বললেন উনি আমাদের কুতুব, উনি কি বলে এগুলো অতিরিক্ত কথা কি চুরি করবে না চুরি করবে না, আপনি একটু দেখে যাক। হ্যাঁ শোনো, তোমাকে আমি কুতুব বানাই দিলাম আর তুমি চুরি করবে না এটা আর বলবো না। কো হুজুর আমি তো আসলে এসেছিলাম চুরি করতে, এখন আমাকে কি ফাঁসি টাসি দিছে? হ্যাঁ একটা ফাঁসি দিছি। কো সেটা কি? কো 70,000 ওরি তোমার হুকুমের তাবে থাকবে, তুমি যা বলবে তারা তাই করবে। হুজুর আমি আলিফ লাম জানি না, কোরআনের জননী সূরা ফাতিহা সূরা আলহামদুলিল্লাহ জানি না, এত বড় দায়িত্ব অল্প আমার উপর করবে না। ওই তুমি যদিও জানে না, আমি তো জানি তোমাকে আমি কম জানাই দেব। হুজুর কমপক্ষে 3 বছর 2.5 বছর লাগে কোরআন শরীফ হাফেজ হবে, এই কোরআন শরীফটা পড়ার পর আমাকে একটু দায়িত্ব দাও যদি ইচ্ছা হয়ে দিবেন। আল্লাহ রানী বলেন, আরে না এক্ষুনি তোমাকে আমি কোরআনটা সিনাই পাঠাই দেব। এই মানুষ উজু করলে, হ্যাঁ বাবা এই পোশাক গুলা পরো, আল্লাহর উনি পোশাক গুলা দিলেন, তিনি পোশাক গুলা পরলেন। এবার আল্লাহর উনি
ওই মানুষটার মাথার উপরে হাত দিলেন, মাথার উপরে যখন হাত দিলেন কই তুমি চোখ বন্ধ করে, চোখ বন্ধ করলাম কই কই কি দেখতেছ, কাবা নাই না ফাওকাকুম সাবআন শিদাদা, আমি দেখতেছি আসমানের দরজা গুলা ঠাস ঠাস করে খুলে যাচ্ছে, এবার তুমি কি দেখতে পাচ্ছ হুজুর আমি কোরআনের বাড়ি লহু মাহফুজ দেখতে পাচ্ছি, এবার বলো তুমি কি দেখতে পাচ্ছ হুজুর আমি দেখতে পাচ্ছি লহু মাহফুজের কোরআন লাইন ধরে তিরিশ বার কোরআন আলিফ থেকে নাসির সেই পর্যন্ত আমার সিনার ভিতরে চলে এসেছে, যদি ইচ্ছা করেন আমি আপনাকে কোরআন শরীফ যখন পড়ে শোনাইতে পারব, হুজুর কোরআন শরীফ পাইলাম এই কোরআন শরীফ যে নবীর কারণে পেলাম ওই নবী তা কোনো দেখলাম না, ওই তুমি চোখ খাও আমি তোমাকে এক্ষুনি নবী দেখে দেব, আমার যখন বুকের মধ্যে হাত দিলেন বান্দুদের দুই আঙুল রয়েছে এই জায়গার নাম কলব, এই কলবের মধ্যে পৌঁছে বাঘের সাত আঙুলটা যখন রাখলেন, হ্যাঁ বাবা তুমি কি দেখতেছ হুজুর আমি দেখতে পাই মদিনার রাস্তা, এবার বলো কি দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি মসজিদ নববী, এবার কি দেখতে পাচ্ছ সবুজ গম্বুজ আমি দেখতে পাচ্ছি, এবার বলো কি দেখতে পাচ্ছ হুজুর আমি রসুল পার্কের দরজা পার দেখতে পাচ্ছি, এবার বলো কি দেখতে পাচ্ছ হুজুর আমি দেখতে পাচ্ছি রাউজার ভিতরে জিন্দা নবী সজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কান্দছে, কই তুমি বলো আল্লাহর নবীকে ডাকতো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমের মধ্যে জুমা খাবো, বসবাক বলো ওই মানুষটাকে নবীর কদমের মধ্যে জুমা খাওয়াইয়া আমি মনকে শামিল সুযোগ বানাই দিলাম, বলো সুবহানাল্লাহ আল্লাহ জন্য এই দেশের রাজা বলেন প্রজা বলেন ওসি বলেন ডিসি বলেন এসপি বলেন আইজি বলেন মন্ত্রী বলেন যাই বলেন বাইরে নামাজ পড়তে, আমার মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব তিনি সুন্নি ফ্যামিলির মানুষ, ওনাকে ব্যক্তিগতভাবে আমি চিনি, উনি সুন্নি মানুষ, সেই প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন সরকারি কর্মকর্তা একবারে নিচে সকলের উপর নামাজ আসি গেছে, আমরা যার আসন আমরা জিন্দা নবী প্রাণের নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিই
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. সবাই তিনবার জোরে জোরে বলুন আল্লাহ 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 আল্লাহ। রব্বুল আলামিন দক্ষিণ মিরবাড়ি ইউনিট শাখার উদ্যোগে গৌসিয়া কমিটি বাংলাদেশ কর্তৃক আওজিতে মাহফিল কেটে কবুল করুন। আজ গরিব নামাজ হুজুর গৌসে পাক রসূল মিলাদুন নবী মাহফিল কে কবুল করুন। মিলাদুন নবীর মাহফিল সিলা এই মাহফিল কে নবীর কদরে কবুল করুন। ইয়া আল্লাহ খাস করে গৌসিয়া কমিটির ভাইরা যে নামটা আমি কিছুক্ষণ পড়েছিলাম কয়েকজনের নাম এদের মধ্য থেকে কমিটির মধ্য থেকে মাহফিল কে কবুল করুন। মাহফিলের সওয়াব জিন্দা নবী হায়াতুন নবী নূর নবী কমল ওয়ালা নবী বচানে ওয়ালা তরানে ওয়ালা কৌসারের পানি পেলানে ওয়ালা নবী রওজে মোবারক শোনার মধ্যে কবুল করুন। তমাম সাহাবাই কেরাম আম্বি কেরাম শাহাদাই কেরাম বলি গৌস কুতুব ফকির দরবেশ মুমিন মুমিনাতের রূহের সব কবুল করুন। খাস করে কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই চারিত্রিকার পীর মাশাইখদের রূহ কবুল করুন। শাহ জালাল শাহ ফরান রূহ কবুল করুন। ইয়া আল্লাহ খাস করে হযরত বাবা আহমদুল নামাজ বান্দার রূহ কবুল করুন। সৈয়দ আমর শাহ সিরকুদের রূহ কবুল করুন। হুজুর কবলায়ে আজম আল্লামা তাইয়্যুব শাহ হুজুর কবলা রহমতুল্লাহ রূহ কবুল করুন। মুর্শিদ কিবলা আবি সালমা রমাদান রূহ কবুল করো। আল্লামা ইমাম গাজী আজিজুল হক শের বাংলা রূহ কবুল করো। আমিন ইসলাম হাশমী রহমতুল্লাহ রূহ কবুল করো। ভাই মাওলানা নঈমুদ্দিন আল কাদির খাজা বুতাই রহমতুল্লাহ আলাইহি সহ খাস করে হযরত আল্লামা এম জলিল সহ ভাই বাকিউল্লাহ সহ আল্লামা শাহজী হুজুর সহ প্রত্যেক মুসলিম আমাদের দোয়া কবুল করো। আল্লাহ এই মাহফিল কে এই মাহফিল শ্রোতা আগত মেহমান উলামায়ে কেরাম প্রত্যেকের হাতে মক্কামদিনে টিকিট দান করো। ইয়া আল্লাহ যে সমস্ত ছেলেরা কলেজ স্কুল মাদ্রাসায় বাসিদিরে শিক্ষারত তাদেরকে সুশিক্ষা দেওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ যারা শ্রম দেয় কৃষক শ্রমিক আল্লাহ আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দাও। আল্লাহ যারা বিমারী তাদেরকে শিফা দান করো। আল্লাহ যারা দোয়া চেয়েছেন তাদেরকে দোয়া কবুল করো। এই দক্ষিণ মিরবাড়ি মাহফিল কমিটি গৌসিয়া কমিটিকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ যে নামগুলো আমি পড়েছিলাম এই নামগুলোকে তুমি কবুল করো। খাস করে এই দক্ষিণ মিরবাড়ি গৌসিয়া কমিটির সদস্য আব্বাস মোহাম্মদ জাফর সাইফুদ্দিন শহীদুল ইসলাম বাবু সেলিম ফারুক হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন কালামিয়া আব্দুর রহিম টিটু সাকান্দার প্রত্যেককে তুমি কবুল করো। ইয়া আল্লাহ যারা গরিব এতিমদের জন্য সাহায্য করার জন্য অসহায়দের জন্য তাদের দান কবুল করো। আবার তিনবার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদেরকে তুমি নামাজ বানাই দাও রব্বুল আলামিন। তোমার কাছে শেষ পরিণত এই পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার উপর আমাদের থাকার দৌড় আমি আল্লাহ গো যদি তুমি আমাদেরকে মৃত্যু দাও ওই মাসটি তুমি রমজানের মাস রাখি। যদি মৃত্যু দাও সবে কাদার সবে বারাত সবে মেরাজে মিলাদুন নবীর দিনে আমাদেরকে তুমি মৃত্যু দান করো। অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা করে পাবিতে আমাদের মৃত্যু দিবে না। ইয়া আল্লাহ কিতাব দেখি মৌতের কষ্ট বড় কষ্ট আজরাইল দেখি অনেকের রক্তগুলি ঠাস ঠাস করে চলে যাবে হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে চলে যাবে। আল্লাহ গো ওই কঠিন মুসিবতের সময় মদিনার নবীকে আমাদের সামনে রেখে দিয়ে মদিনার নবী কামলিও আলা নবী নূর নবী গায়েবকে খবর দেন ওয়ালা নবীকে আমাদের চোখের সামনে রেখে জবানে তুমি পড়ে দিও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু